অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکر اگنے جو فضیلت بان برکات روئے چھے رحمت للعالمين شفیع المذنبین صلی اللہ تعالی علیہ وآلہ وسلم এর ফরমানে আলী শান হচ্ছে যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্যে নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারাতে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং পরবাসী যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে আপনাদের পাঠানো ফোন কল, এসএমএস, জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দীন রহিমাহুমুল্লাহ তাআলা এর বাণীসমূহ থেকে এবং 1500 শতাব্দীর মহান ইলম এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরী দামত বরকাত মুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাবো, দেখবো যে কোন স্থানীয় কোথেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম হলো রাশেদ, টাঙ্গাইল। আমার দাদির প্রায় 30 বছর ধরে ঘুম আসে না, ঘুম আসে না, ঘুমের সমস্যা। ইনশাআল্লাহ তাহলে আমরা এর রুহানি চিকিৎসা আরজ করবেন, সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আব্দুল গনি, আমি বলতেছি নারায়ণগঞ্জ। সমস্যা হুজুর, আমার এক ছোট ভাই, বাপ মার কথা শোনে না, কেউ কথা মানে না, লেখাপড়া করতেছে না। আচ্ছা, এর জন্য রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে। আমি আব্দুল সুবান পটুয়াখালী থেকে বলছি। আমার গত 2016 একটা স্ট্রোক করেছিল, এর আগে স্ট্রোক করেছি কয়েকবারই। এটার জন্য একটু ইস্তেখারা করে দেখবে। মায়ের নাম জমিলা খাতুন। জি, আব্দুল সুবহান ভাই আমাদের সাথে থাকুন, জানাবো ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে। পরবর্তী কল চালিয়ে দিন। নাম সাজ্জাদুল ইসলাম। আমার বাসা কাছে ফুলপুর, ছেলে ভয় পায়, মানে যেখানে যায় এখানে ভয় পায়, মানুষ থাকলেও থাকে ভয় পায় যে। আচ্ছা, ইনশাআল্লাহ আরজ করব। পরবর্তী কল চালিয়ে দিন। নাম হচ্ছে মোহাম্মদ ইমতিয়াজ। সমস্যাটা হলো আমার মায়ের যে আঙুলের উপর অংশ পায়ের তালুর দিকে হালকা ফুলে গেছে, এর জন্য আর কি রোয়ারি চিকিৎসা। আল্লাহ তাআলা শিফা নসিব করে দিক। রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের সাথে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আজগর আহমদ, আমি গাজীপুর থেকে বলছি। আমার নাতি জোয়েনা ইসলাম অনেক দুষ্টামি করে, কোনো কিছু মানে না, কোনো কিছু বোঝে না। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, আমরা ইস্তেখারা করে দেখব। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসাও দেয়া হবে। আমাদেরকে বলেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, লিখেছেন যে ফজর নামাজের সময় থেকে হঠাৎ করে ডান হাতের ঘাড়ের জয়েন্টে প্রচন্ড ব্যথা করছে, এখনো কমেনি, ব্যথার ওষুধ খেয়েছি,
গরম শেক পর্যন্ত দিয়েছি কিন্তু এখনো কমেনি, নামাজ পড়তে কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে নাজাত দান করুক, সমস্যা থেকে বাঁচিয়ে নিক। জহিরুল ইসলাম ভাই, আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করছি, এরপর আমল করুন। আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুগনি, ইয়া মুগনি। একবার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফুক দিয়ে যেখানে ব্যথা পেয়েছেন ব্যথা স্থানে মালিশ করতে থাকুন। আপনি নিজে না পারলে কারো মাধ্যমে এই কাজটা করে নিতে পারেন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। আশা করি আপনার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে আমার খালামনির তিন ছেলে, তারা সবাই বিয়ে করে আলাদা থাকে, তাদের মায়ের কোনো খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেন, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা এই সমস্যা থেকে নাজাত দান করুক, আমিন। ছেলে সন্তানের উপর কর্তব্য হচ্ছে, ওয়াজিব হচ্ছে তার মা বাবার দেখাশোনা করা, মা বাবার ভরণ পোষণ, যাবতীয় সকল কিছু দেয়া। আমরা যারাই সন্তান রয়েছি আমাদের উচিত হচ্ছে আমাদের মা বাবার খোঁজ খবর রাখা, কি লাগে কি না লাগে এর প্রতি দেখা। শুধু বেঁচে রয়েছেন এই অবস্থায় তা দেখাশোনা করে এরকমের নয়, যখন ইন্তেকাল করবেন দুনিয়া থেকে বিদায় নেবেন এরপরেও ছেলে সন্তানের প্রতি অনেকগুলো কর্তব্য থাকে, তার কবর জিয়ারত করা, তার নামে সাদাকা করা, তার জন্য দোয়া করা, তো এই সকল কাজ সন্তানের জন্য করতে হয়। যাই হোক, হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অথবা অন্য কোনো সমস্যার জন্য, ঘরোয়া কোনো পেরেশানির জন্য হয়তো এরকম সমস্যা সাময়িক হয়ে যেতে পারে, তারপর আমরা দোয়া করবো আল্লাহ চাহে তো সমস্যাতে নাজাত হবে। আমি পরামর্শ দিব আপনার ঘরের কোনো পুরুষ ইসলামী ভাইকে পাঠিয়ে তাবিজিতে আত্মারিয়ে সংগ্রহ করুন দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফাইজানে মদিনা জামে মসজিদ জনপদ মোড় সায়েদাবাদ ঢাকা থেকে। প্রতিদিন ঈশান নামাজের পরে এবং প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সাপ্তাহিক ইজতেমা হয়, ইজতেমার পরে তাবিজিতে আত্মারিয়ে প্রদান করা হয়। এরপরে আমল করলে আল্লাহ চাহে তো আসানি হবে। পাশাপাশি যারা নিকট নিকট আত্মীয় স্বজন দূরে চলে যায়, অনেক সময় দেখা যায় যে ঝগড়া বিবাদের কারণে, মনোমালিন্যের কারণে তারা অনেক সময় দূরে চলে যায়, তো যারা এই দূরে চলে যায় তাদের জন্য একটি আমল আমিনুল সুন্নাহ দামত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া জামিউ, ইয়া জামিউ। যার প্রিয় আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হয়ে গেছে সে যেন চাষতের সময়, চাষতের সময় কখন হয়, ফজরের নামাজ আদায় করার পরে যখন সূর্য উদয় হয়, সূর্য উদয়ের একটা সময় থাকে, ওই সময় থেকে 20 মিনিট পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ রয়েছে। 20 মিনিট পরে ইশরাক নামাজের ওয়াক্ত হয়ে যায়, ইশরাক নামাজের পরেই চাষতের নামাজের সময় হয়। ওই চাষতের সময় গোসল করতে হবে, গোসল করে আকাশের দিকে মুখ করে এই নাম মুবারক ইয়া জামিউ 10 বার পাঠ করবে, প্রত্যেকবার একটি করে আঙ্গুল বন্ধ করে নেবে, একবার ইয়া জামিউ একটা আঙ্গুল বন্ধ করে নেবে হাতের, এভাবে প্রত্যেকটা আঙ্গুল একটি করে আঙ্গুল বন্ধ করে নিবে। এরপর যখন সকল আঙ্গুল বন্ধ হয়ে যাবে এরপর নিজের মুখের উপর হাত বুলিয়ে নিবে, ইনশা আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে একত্রিত হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা আপনাদের কলসের জবাব দিব আজকের, আপনাদের রুহানি চিকিৎসা প্রদানের জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের গুলমস্তফা ভাই, আসুন তার দিকে যাব এবং আপনাদের কলের জবাবগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি গুলমস্তফা ভাই। জি, আমাদেরকে টাঙ্গাইল থেকে রাসেল ভাই তিনি কল করেছেন, তার দাদির ঘুম আসে না, তো এর জন্য আপনার দাদিকে আমলটি করতে বলবেন, ঘুমানোর পূর্বে অজু করে এরপর গোমের যে দোয়া রয়েছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়াটি পাঠ করতে বলবেন। এরপর 30 পারা সূরা নাবার 9 নং আয়াতে মোবারকাটি রয়েছে, এই আয়াতে মোবারকটি পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার জিকির করতে থাকুন, আপনি বিছানার মধ্যে শুয়ে সুন্নত অনুযায়ী আপনি শুয়ে যান, এরপর আপনি আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করতে থাকুন। আর জিকির করার সময় বিষয়টা স্মরণে রাখবেন, যখন আমাদের পাও একবার ইস্টের সোজা যেন না থাকে, তো পাওটাকে কিছুটা গুটিয়ে নিয়ে এরপরে আল্লাহ তাআলা জিকির করতে, এটা হচ্ছে আদব। তো এমন করেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আপনার দাদির সমস্যা দূর হবে
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মোহাম্মদ গনি ভাই আপনি নারায়ণগঞ্জ থেকে কল করেছেন যে আপনার ছোট ভাই কথাবার্তা শুনে না, লেখাপড়া করতে চায় না, তো এর জন্য এমনটি করতে হবে পরিবারের সবাইকে নামাজ আদায় করতে হবে। আর যিনি ঘরে নিয়মিত নামাজ আদায় করেন তো নামাজি যে কেউ রয়েছে তো তাকে বলবেন যখন ঘুমিয়ে যায় তো তার ঘুমানোর স্থান থেকে একটু দূরে দাঁড়িয়ে এই আমলটি করতে বলবেন। শুরু এবং শেষে দুরুদ পাক সহ সূরা বুরুজের 21 এবং 22 নং আয়াতে মোবারকাটি পাঠ করতে হবে। তো এটা নিয়মিত 21 দিন পর্যন্ত আপনি আমল করার দ্বারা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে সাজ্জাদ হোসেন ভাই গাজীপুর থেকে আপনি কল করেছেন যে আপনার ছেলে ভয় পায়, তো এর জন্য আপনি এমনটি করবেন যে সকাল সন্ধ্যা আপনার ছেলেকে আপনি সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিন তিনবার করে পাঠ করে সকাল সন্ধ্যা শুরু এবং শেষে তিনবার করে দুরুদ পাক সহ তার গায়ের মধ্যে ফুঁক দিন, দম করে দিন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো তার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে ইমতিয়াজ ভাই আপনি বলেছেন মায়ের এই আপনার পায়ের তালুর মধ্যে ফুলে গিয়েছে, তো পায়ের তালু ফুলে যে স্থানে আপনার ফুলা স্থান রয়েছে যে স্থানে তো আপনি তিনবার এই অজিফাইটি আপনাকে পাঠ করতে হবে ইয়া আলিয়ো ইয়া আলিয়ো ইয়া আলিয়ো তিনবার পাঠ করে আপনি সুরে এবং শেষে দুরুদ পাক সহ এরপর হাতের মধ্যে ফুঁক দিন, এরপর যে স্থান আপনার ফুলা স্থান রয়েছে এর মধ্যে বারবার মালিশ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে আসগর ভাই আপনি গাজীপুর থেকে কল করেছেন যে আপনার নাতি অনেক দুষ্টুমি করে, তো এর জন্য এমনটি করবেন যখন এই প্রতিদিন একবার করে সূরা ফালাক, সূরা নাস একবার করে পাঠ করে এরপর আপনার যে নাতি রয়েছে তার গায়ের মধ্যে ফুঁক দিন ইনশাআল্লাহ তাআলা এই সমস্যা দূর হবে। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আব্দুস সুবহান ভাই আমাদেরকে বলেছেন পটুয়াখালী থেকে আপনি স্ট্রোক করেছেন অনেকবার, এজন্য ইস্তিখারার জন্য বলেছেন যে অন্য কোনো সমস্যা আছে কিনা। আব্দুস সুবহান ভাই আপনার ইস্তিখারা হয়েছে, ইস্তিখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না, জিন জাদুবদ নজর এরকম কোনো সমস্যা নেই, আপনার শারীরিক অসুস্থতা আল্লাহ তালা আপনাকে শিফায় আসিলা কামিলা রাফিয়া দান করে দিক, সমস্যাতে নাজাত দান করুক। আপনার জন্য একটি পরামর্শ দিব, তা হচ্ছে আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই উজিফাটি পাঠ করতে থাকুন, আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন আমার স্বামীর পায়ের নিচে জলে ইস্তেখারা করার জন্য বলেছেন ইব্রাহিম, মায়ের নাম সুফর, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখব যে কোনো সমস্যা আছে কিনা। আমাদেরকে এসএমএস করেছেন গাজীপুর থেকে বোনের ইস্তেখারা করার জন্য যে জিনের কোনো আসর আছে কিনা, বোনের নাম লিখেছেন ফাতিমা জান্নাত বিনতে কোহিনুর বেগম, ইনশাআল্লাহ তাআলা দেখব এরকম কোনো সমস্যা আছে কিনা। জহির আশিক ভাই আমাদেরকে লিখেছেন যে আমার আম্মুর পা থেকে সারা শরীর ব্যথা, পেট ফুলা থাকে, দয়া করে ইস্তেখারা করে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার আম্মুর ইস্তেখারা করে দেখা হবে কোনো সমস্যা আছে কিনা। সেলিনা বেগম, মায়ের নাম কাঞ্চনমালা, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন আমি গত এক মাস ধরে লান্সের টিউমারের সমস্যায় ভুগছি, এই জন্য সে কি করতে পারে? আপনাকে এমনটি করতে হবে, আপনি একটি সাদা কাগজ নিন, এরপর আপনি জাফরঙের কালি দিয়ে 76 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আপনি লিখে এরপর এটাকে আপনি জমজম শরীফের পানি দ্বারা মিশ্রিত করে এরপর আপনার যারই সমস্যা রয়েছে তাকে পান করার ব্যবস্থা করুন, এমন করার বরকতে আল্লাহ চাহে তো আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন নবীনগর থানা ইব্রাহিমপুর থেকে উম্মে সাব্বির, লিখেছেন যে আমার ছেলে গতকাল বাহিরে গিয়েছে, সেখানে গিয়ে তার মন বসে না, বাড়ি আসার কথা
বলছে বারবার। তো হতে পারে এরকমের, এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যায় তখন তার মন বসতে একটু সময় লাগে, ওয়েদার চেঞ্জ থাকে, পরিবেশগত দিক থাকে, কোনো পরিবেশ নেই, আত্মীয় স্বজন নেই, মা বাবা নেই, অনেক সময় বাড়িতে বসে মা পাকিয়ে খাইয়েছেন, ওখানে গিয়ে নিজে পাকিয়ে খেতে হচ্ছে, অনেক কষ্টকর। যখন একজন মানুষ দেশের বাহিরে যায় তখন অনেক কষ্ট করতে হয়, অনেকে সহ্য হয় না, মন বসে না। একটু কথাবার্তা তাদের সাথে বেশি বেশি বলুন, বোঝাতে থাকুন, আর আপনার সন্তানকে বলুন বেশি বেশি করে ইয়া সালামো ইয়া সালামো ইয়া সালামো পাঠ করতে। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা তার দিলের মধ্যে প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করতে বলুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আপনিও দোয়া করতে থাকুন সন্তানের জন্য। মঞ্জুর ভাই সিটিজি আমাদেরকে লিখেছেন, জীবন পরিবর্তনের দোয়া কিভাবে পড়ব? এখন জীবন পরিবর্তন, উনি গুনাহা থেকে বাঁচার জন্য আপনি চাচ্ছেন যে আমি গুনাহা ভরা জিন্দগির মধ্যে ছিলাম, এখন নেকের জিন্দগি চাই, এরকম জীবন। আরেক জীবন রয়েছে, আমি গরিব রয়েছি এখন ধনী হতে চাই, অর্থাৎ এরকম কিছু হয়ে থাকে। যাই হোক, আমরা নেককার হওয়ার জন্য যে দোয়া রয়েছে এর দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। গোলাম মোস্তফার কাছে থেকে নেককার হওয়ার জন্য নিজের জীবনকে পরিবর্তন যাতে হয়ে যায়, নেককার হয়ে যাই আমরা, এর জন্য আপনি উঠতে বসতে চলতে ফিরতে অধিকারে ইয়া খবিরু এজিফাইটা আপনি অধিকারে পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আপনি নেককার হবেন, আপনার পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। পাশাপাশি দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ সামনে মাদানী চ্যানেল আপনাদের সামনে দিনই খিদমত হচ্ছে, দাওয়াত ইসলামের উদ্যোগে বিভিন্ন কোর্স হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বরঞ্চ পৃথিবীর বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে ঈশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে বিভিন্ন জায়গায় সাপ্তাহিক সুন্নত রোজাতে অনুষ্ঠিত হয়। এখানে আসুন, এখানে এসে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশা আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। অতিরিক্ত ওজন বেড়ে গেলে তা থেকে পরিত্রাণ পাওয়ার রুহানি চিকিৎসা জানতে চাই। এর জন্য আপনাকে খাবারের প্রতি একটু বিশেষ খেয়াল রাখতে হবে। খাবারের যে পদ্ধতি রয়েছে সুন্নত পদ্ধতি, খাবারের তিন ভাগ করে খাবার খাওয়া, এক অংশ পানি, এক অংশ খাবার, আর এক অংশ খালি রাখতে হয়। যদি আমরা খাবারের সুন্নত তরিকার অনুযায়ী আমি আমল করি আর আমার খাবারের পরিমাণ আমি যদি কন্ট্রোল করি খাবার, তাহলে আশা করি যে আপনার এই সমস্যা দূর হবে। আর পাশাপাশি আপনি এই ইউজিফাটি আপনি পাঠ করুন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম 115 বার, ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করে নিন। আর আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত ওজন কমানোর উপায় একটি রিসালা রয়েছে, তো আপনি রিসালাটি দাওয়াত ইসলামের যে শাখা রয়েছে মাকতাবাতুল মদিনা যে স্থানে শাখা রয়েছে তা আপনার স্থানে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে আপনি এই বইটি পড়ুন। আশা করি যে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা জি, টাঙ্গাইল থানা ধনবাড়ি থেকে আমাদেরকে লিখেছেন, সবসময় বুকে ঠান্ডা লেগেই থাকে, কি করতে পারে? যাদের এই ঠান্ডার প্রবলেম, তো এই সমস্যার জন্য আপনি এমনটি করবেন, কোরআনুল কারিমের একটি সুরা ফাতিহা শরীফ, এটা হাদিস শরীফের মধ্যে যে প্রতিটি রোগের জন্য শিফা রয়েছে, সুরা ফাতিহা সমস্ত রোগের জন্য শিফা, তো এই জন্য আমরা সুরা ফাতিহা শরীফ এটা আমরা পাঠ করতে পারি। আর এই পদ্ধতি আপনি পাঠ করবেন শুরু এবং শেষে তিনবার করে দুরুদে পাক সহ তিনবার সুরা ফাতিহা পাঠ করে নেবেন, এরপর আপনার গায়ে দম করে দিন, আল্লাহ চাহে তো আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সকলকে সকল সমস্যা থেকে নাজাত দান করুন, আমিন আমিন। আমাদেরকে যারা ইস্তেখারার জন্য বলেছিলেন, ফাতিমা জান্নাতের জন্য ইস্তেখারার জন্য বলেছেন গাজীপুর থেকে, যে জিনের কোনো আসর আছে কিনা, হ্যাঁ এনার প্রতি জিনের একটা আসরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভয়ের কোনো কারণ নাই। জিন্নাতের কোনো সমস্যা থাকলে, দুষ্ট জিন যদি এরকমের কোনো পেরেশানি করে, তাহলে আপনার বোনকে বলবেন যে ফাতিমা জান্নাতকে বলবেন তিনি যেন ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার শুরু এবং শেষে একবার করে দুরুদ শরীফ পাঠ করে নেয়, পাঠ করে ঘুমায় আল্লাহ চাইলে দুষ্ট জিনের আসর থেকে নিরাপদ থাকবে এবং হেফাজতের একটি তাবিজ আপনি সংগ্রহ করেন ফি সাবিলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে। আশা করি আল্লাহ চাহে তো এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে বলেছিলেন ইব্রাহিম ভাইয়ের জন্য ইস্তেখারা করার জন্য, যে পায়ের নিচে জলে, তো ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে
অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা নেই। ইব্রাহিম ভাইয়ের জন্য একটি দোয়া নিয়ে আরজ করব। ইব্রাহিম ভাইকে বলবেন তিনি যেন ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেয়। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জাহির আশিক ভাই মায়ের ইস্তেখানার জন্য বলেছিলেন পা থেকে সারা শরীর ব্যথা, পেট ফুলা থাকে, ইস্তেখানার জন্য বলেছেন আল্লাহ তাআলা শিফা নসিব করে দিক। ইস্তেখানা হয়েছে, ইস্তেখানাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তো জহির আশিক ভাই আপনার মায়ের জন্য রুহানি চিকিৎসা আরজ করবো, যেহেতু সারা শরীর ব্যথা, এজন্য আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গণেশ ইয়া গণেশ ইয়া গণেশ এই অজিফাটি পাঠ করে। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আর পেট ফুলে থাকে সেজন্য একটি অজিফা বলে দিচ্ছি, তা হচ্ছে ইয়া আজিম ইয়া আজিম ইয়া আজিম। এই অজিফাটি ইয়া আজিম অজিফাটি 7 বার শুরু এবং শেষে একবার করে দুরুদ শরীফ সহ পাঠ করে জহির ভাই আপনার আম্মুকে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবেন। আল্লাহ চাহে তো পেট ফুলা রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কল সেদিক আমরা যাব, দেখব যে কোন ইসলামী কোথ থেকে কোন সমস্যা নিয়ে কল করছেন, জি কল চালিয়ে দিন। মুজাহিদা কমগঞ্জ থানা, আমার নাম হলো নিজাম। আমি আজ 8 বছর ধরে বিদেশে লাই খুব চেষ্টা করতেছি, ওই না ওটা ইস্তেখারা করার লাগে। আমার মায়ের নাম খালিকুন নেসা। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখ পরবর্তী কল। আমি রাজশাহী বাগমারা থেকে বলছিলাম, আশিমুর রহমান। আমার সমস্যা যে গিটে গিটে ব্যাপার ভিড় চলে যায়, আমার ডাক্তারে বলছিল রোগের নাম হচ্ছে এনকোসাইলোজি, এর জন্য কোনো ইস্তেখারা আছে কি যদি দেখতেন দয়া করে। মায়ের নাম মুনারা। আচ্ছা ইনশাআল্লাহ তাহলে পরবর্তী কল চালিয়ে দিই। ধর্মশা থেকে বলছি, আমার নাম সাবাহান। আমার কি কি মানে সমস্যা, আমার কি কি মানে গা হয়ে গেছে, বুকে ডান পাশ করে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তাহলে পরবর্তী কল চালিয়ে। আমার নাম আসাদ আলম, মসজিদ থেকে বলছি ভাই। সমস্যাটা মনে করেন আপনার ট্রেনে যাই, মনে করেন হ্যাঁ মনে করেন আপনার আশা করে একটা যাই, মনে করেন আশা করতে মনে করেন বাতাবরণ ওখানে কোনো কোনো ছাত্র খুলেছে বাতাবরণ। জি পরবর্তী কল। আমার নাম হচ্ছে সুজন, ঢাকা থেকে বলছি, গাজীপুর। আমার শরীরের উপরে চামড়ার উপরে গোটা গোটা হয়েছে, কোনো ব্যথা করে না, হঠাৎ করে চুলকায়, কোনো ডাক্তার দেখাচ্ছি, কোনো চিকিৎসক হল না। আচ্ছা আচ্ছা জি পরবর্তী কল। আমি সৈয়দ নুরুল ইসলাম, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। আমার অর্ধেকটা শরীর হইলো অবশ্যের মতো, কোনো অনুভূতি নাই আর কি। দিদি হইলো ডান সাইড, আর বাম সাইড হইলো যতগুলো মেইন রোগ আছে সবগুলি কুলতো টানে, এবং আমি হাঁটতে পারি না, উঠতে পারি না, বইতে পারি না, পাগুলো সব বাঁকা হয়ে থাকে। টেস্টে খারাপ করবার চাইছিলাম আর কি। আমার মায়ের নাম সৈয়দা আরজান বিবি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল। আমি মতিউর রহমান তালার কিশোর থেকে বলছি। আমার তো নাতি বয়স হইলো 8 বছর, লেখাপড়া করতে থাকে, দল করে দেখছে মনোযোগী যায় বলে কিছু ইচ্ছা করে দেখবেন কোন সমস্যা আছে কিনা। নাতির নাম হলো রাইসা, মায়ের নাম মৃত ইবা। আচ্ছা দেখবেন ইনশাল্লাহ পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছিলাম, আমার স্ত্রীর টিউমার, এর জন্য আমি রোহানি চিকিৎসা দিতেছি। রোহানি চিকিৎসা চাচ্ছেন, আরো করবেন ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে লিখেছেন মারিয়া বিনতে হাসনা মমতাজ, লিখেছেন শারীরিকভাবে অসুস্থ, দিন দিন অনেক অসুস্থ, মুখে প্রচন্ড অ্যালার্জি সমস্যা, কারো সামনে যেতে পারে না, শারীরিক অবনতির দিকে চলে যাচ্ছে। তো সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা ইস্তেখার করে দেখব এরকম কোনো সমস্যা আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল দেখতে থাকুন। খান মাহফুজ ভাই লিখেছেন, আমার ইউরোপের ভিসা হবে কি করে জানা যাবে? হবে হবে বলে কিছুই হচ্ছে না, আজ অনেক বছর ধরে বেকার জীবন যাপন করছি। ভিসা হবে কি করে এর তো ইস্তেখারা হয় না,
তো কেন এরকম হচ্ছে, হবে হবে করে এরকম হচ্ছে না কেন, সেটা দেখা যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন দুরুদ শরীফ পাঠ করতে থাকুন, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য রুহানি চিকিৎসা পেতে থাকুন। জি, আমাদেরকে সুবহান ভাই সিলেট থেকে আপনি কল করেছেন, কিডনির সমস্যার কথা আপনি বলেছেন, তো কিডনির সমস্যার জন্য আপনি এমনটি করবেন, একবার দুরুদ শরীফ পাঠ করবেন, এরপর বিসমিল্লাহ সহকারে আপনি সাতবার সূরা আলম নাশরাহ এই সূরাটি আপনি সাতবার পাঠ করবেন, এরপর শেষে আবার একবার দুরুদ পাঠ করে নেবেন। এরপর আপনি যেই যার এই সমস্যা রয়েছে কিডনিতে যেই সমস্যা, এখানে আপনি দম করুন, আল্লাহ চাহে তো আপনার এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ। এরপর আমাদেরকে আসাদুজ্জামান ভাই আপনি মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে জানালেন যে আপনি কোনো কাজকর্ম করতে গেলে আপনার বাধা হয়, তো আপনি কাজ যে কাজে আপনি বৈধ কাজ শুরু করার পূর্বে আপনি 20 বার এই অজিফাটি পাঠ করে নেবেন, ইয়া না ফি ও ইয়া না ফি ও ইয়া না ফি ও 20 বার আপনি পাঠ করে নিন, আল্লাহ চাহে তো আপনি কাজের মধ্যে সফল হবেন ইনশা আল্লাহ। এরপর আমাদেরকে সুজন ভাই আপনি ঢাকা থেকে আমাদেরকে জানিয়েছেন যে শরীরের চামড়ার উপর আপনার বিভিন্ন গোটা বা এই সমস্যার কথা বলেছেন, তো এর জন্য আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম 3 বার পাঠ করবেন, শুরু এবং শেষে দুরুদ পাক সহ ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু পাঠ করে আপনি হাতে ফুঁক দিন, এরপর আপনার যে স্থানে সমস্যা ওইখানে আপনি মালিশ করুন। আর আপনি যেহেতু ঢাকাতে রয়েছে, সাউথ ইসলামের ঈশান নামাজ এবার সাপ্তাহিক ইজিতিমা অনুষ্ঠিত হবে, তো আপনি ইজিতিমা অংশগ্রহণ করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্মীয় প্রদান করা হয় ফয়জানে মদিনা জনপদ মোড় সাইদাবাদ ঢাকা, তো আপনি ইজিতিমা অংশগ্রহণ করুন, এরপর তাবিজাত আত্মীয় সংগ্রহ করুন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কুমিল্লা থেকে আমাদেরকে ভাই জানালেন তার স্ত্রী টিউমারের সমস্যা বলেছেন, তো আপনার স্ত্রীকে বলবেন এমনটি করার জন্য দৈনিক 1000 বার ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, আর গায়েও দম করতে বলুন ইনশাআল্লাহ তাআলা এই সমস্যা দূর হবে। আর আপনি যেহেতু কুমিল্লাতে রয়েছেন, তো কুমিল্লা তো দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্মীয় প্রদান করা হয় সপ্তাহে ইজতিমার পরে, তো আপনি যে স্থান থেকে আপনি আপনার স্ত্রীর জন্য আমরা বিভিন্ন তাবিজ দিয়ে থাকি, খাবারের জন্য লিখে বিভিন্ন তাবিজ আমরা দিয়ে থাকি, আপনি তাবিজের তাত্তারি আপনার স্ত্রীর জন্য সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আপনার স্ত্রীর এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। আসসালামু সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মৌলভীবাজার থেকে নিজাম ভাই আমাদেরকে বলেছেন অনেকদিন অনেক বছর যাবত বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, হচ্ছে না, তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং জুমার দিন আসরের নামাজ আদায় করে মসজিদে কিবলামুখী হয়ে বসে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এই অজিফাটি পাঠ করতে থাকবেন, পাঠ করতে থাকবেন, পাঠ করতে থাকবেন। যখন মাগরিবের আজান দিবে দিবে এর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করুন, কেঁদে কেঁদে, আল্লাহ চাহে তো ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আশিক ভাই আমাদেরকে বলেছিলেন গিটি গিটি ব্যথা, গিট ফুলে যায়, তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিন জাদু বদনজর এরকম কোনো সমস্যা নেই, সেজন্য আপনার যেহেতু গিটি গিটি ব্যথা, উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গণেশ ইয়া গণেশ ইয়া গণেশ এই অজিফাট করুন, পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে গিটে ব্যথার জন্য, জোড়া ব্যথার জন্য, কোমর ব্যথার জন্য আমরা বিশেষ একটি সুতা, কালো সুতা পরে দিয়ে থাকি, তা সংগ্রহ করে পড়ুন এবং তাবিজে তাত্তারে ফি সাবিলিল্লাহ সংগ্রহ করুন, আল্লাহ সহায়তে রসিলাতে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। মারিয়া বিনতে হাসনা মমতাজ ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন শারীরিকভাবে অনেকদিন থেকে অসুস্থ হয়ে পড়ছেন, মুখে প্রচন্ড অ্যালার্জি, তো ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এনার প্রতি বদ নজর রয়েছে, তো বদ নজর থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা
60 বার 60 টাইম শুরু এবং শেষে একবার করে দুরুদ শরীফ সহ পাঠ করে নিজের উপর দম করুন আল্লাহ চাইলে বদ নজর কেটে যাবে পাশাপাশি আপনি কর্তৃক বলছেন তা তো লিখেননি না হলে তাবিজাতে আত্তারিয়াও এর জন্য নিতে হবে কাটের আমল করাতে হবে কষ্ট করে ঢাকা সাইদাবাদ জন্য প্রথম ফয়জানের মধ্যে এখানে আসুন এখানে এসে এর জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন আল্লাহ চাইলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা নুরুল ইসলাম ভাই বিবারিয়া থেকে বলেছিলেন শরীর অবশ বাম পাশের সব রক শুধু টানে তো আপনার ইস্তেকারা হয়েছে ইস্তেকারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে জিন জাদু বদ নজরের প্রতি কোনো ইঙ্গিত নেই আপনার জন্য রুহানি থেকে আরজ করব আপনি আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু নয় বার শুরু এবং শেষে একবার করে দুরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং নিজের উপর দম করুন এবং আপনিও তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশা আল্লাহ তাআলা মতিউর রহমান ভাই কিশোরগঞ্জ থেকে বলেছিলেন যে আপনার নাতনি লেখাপড়া করতে চায় না অমনোযোগী তো বয়স্ক তো আপনি বলেননি দেখা যাচ্ছে ছোট বয়সে লেখাপড়া করতে চায় না একটু দুষ্টমি বেশি করে চঞ্চল হয়ে যায় তো এটা তো অন্য কোনো সমস্যা দিয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বদ নজর অথবা জিন জাদু এরকম কোনো সমস্যা নেই তা ছোটকালে এরকম হয়ে থাকে অর্থাৎ ছোট ছোট মানুষ সেজন্য লেখাপড়া অতটা আমরা যতটা ধ্যান দেওয়াতে চাই যে শুরুতেই যাতে করে সে পুরো বই মুখস্থ করে ফেলে আমরা ছেলে সন্তানকে অনেক চাপ দিয়ে থাকি যে কিভাবে সে এই কাজটা করবে এরকম করাও ঠিক না আস্তে 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 করে শেখানো উচিত তার যতটুকু বয়স যতটুকু ব্রেন যতটুকু মাথা ততটুকু তাকে যদি শেখাতে থাকেন তাহলে এর ফল আসবে আর যদি আপনি আপনি 10 কেজি আপনি উঠাতে পারেন আপনাকে যদি 20 কেজি দিয়ে দেওয়া হয় তাহলে আপনি কিভাবে উঠাবেন সম্ভব নয় সেভাবে আমাদের সন্তানদের প্রতিও নজর রাখা উচিত আশা করি আমার কথা বুঝতে পেরেছেন পড়ালেখায় মনোযোগের জন্য ইয়া আল্লাহ ইয়া রহমান 101 বার শুরু শেষে দুরুদ শরীফ পাঠ করে দৈনিক 5 বার 5 বার নামাজের পরে 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবেন পড়ালেখায় মনোযোগী হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা এরপরে আমাদেরকে বলেছিলেন খান মাহবুব ভাই তো বিদেশে ইউরোপে যেতে পারছেন না আপনার ইস্তেকারা হয়েছে ইস্তেকারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমনিতে অন্য কোনো পেরেশানি পাওয়া যাচ্ছে না তিনি 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ এই ওয়াজিফাটি পাঠ করুন আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে আল্লাহ তাআলার উপরে দোয়াও করুন এটা 100 বার পাঠ করুন পাঠ করে দোয়া করুন যাতে করে মনের আশা পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে লিখেছেন এসএমএসটা বোঝা যাচ্ছে না বারবার যেহেতু এসএমএস করছেন সেহেতু পড়ে দিচ্ছি না হলে হয়তো অনেকে মনে করবেন যে আমার এসএমএস দেখেও পড়া হচ্ছে না ও সাবিক লাগলে কি দোয়া পড়ব তো এই আপনার ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারছি না আপনি কোন ভাষায় বলেছেন অথবা এটা হয়তো আপনার ওখানকার কোনো রোগের নাম হবে কিন্তু বুঝতে পারছি না আসলে এটা কোন ধরনের রোগ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদনগর থেকে বলেছেন যে 2 বার লান্সে পানি ধরা পড়েছে এ থেকে পরিত্রাণের জন্য দোয়া চিকিৎসা এই সমস্যার জন্য এমনটি আপনি করুন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন আর গায়ে দম করুন আল্লাহ চাহে তো এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وعلى وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم فرزانا তারিয়া বিনতে মমতাজ কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন আমি মানসিকভাবে অসুস্থ অনেক সমস্যা তাই ইস্তিকারা করব ইনশাআল্লাহ তাআলা ইস্তিকারা করব মাসুদ আত্তারি ভাই আমাদেরকে লিখেছেন হুজুর আমার মেয়ে রাতে ঘুম থেকে উঠে কান্না করে কি করা যায় আপনার মেয়েকে রাতে ঘুমানোর পূর্বেই আপনি এমনটি করুন আপনি 3 কুল শরীফ সুরা ফালাক সুরা ইখলাস সুরা নাস এটা যদি ছোট হয় সে যদি নিজে আমল করতে না পারে তাহলে আপনি পাঠ করে ফুঁক দিন আর যদি সে নিজে আমল করতে পারে পড়তে পারে তাহলে সুরা ফালাক এটা একবার সুরা ইখলাস একবার সুরা নাস 3টা একবার করে পড়ে এরপর হাতের মধ্যে ফুঁক দিয়ে
এরপর যতটুক শরীর সম্ভব হয় সামনে পিছনে এটা মালিশ করুন। এইভাবে আপনি এই তিনবারই আমলটি করুন, আপনার পুরো শরীরে এইভাবে আপনি মালিশ করে নিন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শ্রীমঙ্গল থেকে লিখেছেন, আমার আপার শরীরে নানা সমস্যা, তিনি প্রায় অসুস্থ থাকেন, ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন রোকসানা রুমি এবং তার মায়ের নাম হচ্ছে রোকেয়া বেগ। ইনশাআল্লাহ ইস্তেখারা করে দেখব যে কি সমস্যা রয়েছে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু জি, দুশ্চিন্তা রোগ থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা আমাদের জানতে চেয়েছেন। দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আপনি দৈনিক 99 বার 99 টাইমস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই অজীবনী পাঠ করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন, আমার সন্তান জন্মের সময় মৃত হয়, এখন আবার দ্বিতীয় সন্তানের জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, আর বিশেষ করে গর্ভ হেফাজতের জন্য আমিরে আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল। এর মধ্যে একটি দোয়া উল্লেখ করেছেন, আমি আরজ করে দিচ্ছি। যখন লিখেছেন, গর্ভ ধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাববিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাববিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবে। প্রতিদিন একই সময় একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে, আল্লাহ তাআলা দয়ায় গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুবেল ভাই রাজশাহী থেকে, কর্ণহার, রাজশাহী কর্ণহার থেকে লিখেছেন, আমার বড় বোনের প্রথমে মাথা যন্ত্রণা করে, তারপর ঘাড়ে রক্ত টেনে ধরে, তারপর আস্তে আস্তে দাঁতে দাঁত লেগে যায়, জ্ঞান থাকা সত্ত্বেও কোনো কথা বা ইশারা করতে পারে না। অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো সমস্যা ধরা পড়েনি, এর আরোগ্য কিভাবে পেতে পারি? আল্লাহ তাআলা আপনার বোনকে শিফা ইয়াজিলা কামিলা নাফিয়া দান করে দিক। এই রোগটা আসলে কি রোগ, খিচুনি রোগ না মিরিগি রোগ? তো ডক্টর কি বলেছেন, সব সিমটম জেনে আমি পরামর্শ দিব, আপনি তাবিজিতে আত্তারিয়া থেকে যোগাযোগ করুন। জটিল কঠিন রোগের জন্য আমরা প্লেট লিখে দিয়ে থাকি, তাও সংগ্রহ করে নিন। আপাতত আপনার বোনের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করবো, ইয়া সালামু 125,000 বার, ইয়া সালামু 125,000 বার পাঠ করুন। চার পাঁচ জনে মিলে পাঠ করুন, শুরু এবং শেষে 111 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে এক বোতল পানিতে ফুঁক দিন। যারাই পাঠ করবে সকলে মিলে ফুঁক দিবে, আর ওই পানি আপনার বোনকে পান করাতে থাকুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কিছু কল দিয়ে আমরা যাচ্ছি, জি কল চালিয়ে দিন। আমার নাম আরাফাত, আমার বাড়ি দাউদকান্দি, আমার বয়স 8 বছর, আমার অনেক কাশ, আমি ওষুধ খাই তবু কাশ সারে না, কাশতে কাশতে বমি করে দিই, কি আমল করি? আস্তে আস্তে বমি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে শিফা নসিব করে দিক, আমল জানাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল, আমার মার অ্যালার্জি আছে, মাথা চুলকে রক্ত বের হয়ে আসে, চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ তাআলা শিফা নসিব করে দিক, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল, আমার নাম হচ্ছে মোহাম্মদ লোকমান, এখানে হচ্ছে চট্টগ্রাম বোয়ালখালী। আমার এমনি একটু দেখতে আর কি চাইছিলাম আর কি, কোনো সমস্যা আছে কিনা, আমার ওই সচ্চা বাণিজ্য বা এমনিতে এই ধরনের কোনো একটা মানে কোনো দিকে করলে আমি এগুলো সঠিকভাবে করতে পারি না, সব কিছু বাঙা। আমার মায়ের নাম হচ্ছে নুরজাহান বেগম। ইনশাআল্লাহ আরজ করো, পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি আর কি, আমার নাম আব্দুল বারেক, আমার ছেলে সিঙ্গাপুর আছে, কথা বলে না, কথাই বলে আমরা লোক, মা বাবার কোনো খবর এলো না, কোথাও যদি এফটাকার করে চাইতেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখবো কোনো সমস্যা।
আছে কিনা, সাথে থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন। যারা আমাদেরকে কল করেছেন কল এর জবাব শ্রবণ করুন, যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারা করা হচ্ছে, দুরুশ পাঠ করতে থাকুন। জি, আমাদেরকে দাউদকান্দি থেকে মাদানি মুন্না আমাদেরকে কল করেছে, তার অনেক কাশি, তো কাশির জন্য আপনি এমনটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 66 বার পাঠ করে আপনার গায়ে ফুঁক দিন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আর দাওয়াত ইসলামীর প্রকাশনা থেকে একটি কিতাব রয়েছে ঘরোয়া চিকিৎসা নামক, এই বইটি আপনি দাওয়াত ইসলামীর যেই শাখা রয়েছে আপনি সংগ্রহ করুন, এর মধ্যে কাশির বিভিন্ন বিষয়ে মাদানি ফুল রয়েছে, তো আপনি এটা পাঠ করে অনুযায়ী আমল করুন, আল্লাহ চাহে তো এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ। আর এরপর আমাদের ইসলাম ভাই কল করেছেন, মা আপনার মার অ্যালার্জি, চোখে দিয়ে পানি পড়ে অনেক সমস্যা বলেছেন, তো এই আমলটি আপনার আম্মুকে করতে বলবেন, 18 পারা সূরা মুমিনুনের 14 নং আয়াতে মুবারাকাটি একবার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফুঁক দিতে বলুন, সুর এবং শেষ একবার করে দুরুদে পাক পাঠ করে নিবে, আল্লাহ চাহে তো অ্যালার্জির সমস্যা দূর হবে। আর চোখ দিয়ে পানি পড়ে আমল এর জন্য আপনার আম্মুকে আমলটি করতে প্রত্যেক নামাজের পর 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আঙ্গুলে ফুঁক দিয়ে এরপর চোখে মালিশ করতে বলুন, আল্লাহ চাহে তো আপনার আম্মুর এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ। লোকমান ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে বলেছেন, কোনো কিছু করতে গেলে করতে পারে না, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, শুধু বাধা আসে। ইস্তেখারা হয়েছে লোকমান ভাই, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে থাকুন, দোয়া করতে থাকুন, আর কোনো কাজ করতে গেলে জায়েজ কাজ করার পূর্বে ইয়া রাফিউ 20 বার শুরু শেষে দুরুদ শরীফ সহ পাঠ করে তারপরে কাজ শুরু করবেন, এবং কাজ শুরু করার পূর্বে কিছু সাদাকা করে অবশ্যই কাজ শুরু করে, আল্লাহ চাইতো আপনার কাজের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কুমিল্লা থেকে আব্দুল বারিক ভাই বলেছেন, ছেলে কথা শুনে না, কথা বলে না, খোঁজ খবর নেয় না, তো শয়তানি ওয়াসওয়াসার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা নেই, সেজন্য আপনাকে পরামর্শ দিব যে আপনি সন্তানের জন্য দোয়া করতে থাকুন এবং সন্তানকে বোঝাতে থাকুন, এবং তাবিজেতে আত্মারিয়া সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো যে কোনো একটা ফয়সালা হবে ইনশাআল্লাহ তাআলা। রোকসানা বিনতে রোকেয়া শ্রীমঙ্গল থেকে বলেছিলেন, প্রায় অসুস্থ থাকেন, তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা নেই, আপনি আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া কাবীর 9 বার শুরু শেষে দুরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আর ফারজানা বিনতে মমতাজ কুমিল্লা থেকে বলেছেন, মানসিক অসুস্থ এবং আরো অনেকগুলো সমস্যার কথা বলেছেন, আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অন্য কোনো সমস্যা নেই, আপনার এই মানসিক সমস্যা দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এ থেকে বাঁচার জন্য আপনাকে একটি কাজ কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি উঠতে বসতে চলতে ফিরতে অজু থাকুক বা না থাকুক লা হাওলা শরীফ পাঠ করুন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পাঠ করতে থাকুন এবং তাবিজে তাত্তারিয়াও সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো এর উসিলাতে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে বলেছেন যে হুজুর আমার মা বেঁচে আছে, আমরা 4 ভাই, কিন্তু আমার মায়ের সাথে আমার কথায় মিল হচ্ছে না, কারণ আমার মা আমার ছোট ভাইয়ের কথা মতো সব করে, এখন আমরা কি করব, আমরা কি করব, এটা আসলে কোনো যুক্তিগত কথা না, ছোট ভাইয়ের কথায় শুনে অথবা আপনার কথা শুনে না, মা তো সে মা, তাকে সকল ভাইয়ের উচিত হচ্ছে ছোট ভাইয়ের কথা শুনুক বা না শুনুক, আপনার কথা শুনুক বা না শুনুক, আপনাদেরকে সে দেখুক বা না দেখুক, আপনার কথা স্মরণ করুক বা না করুক, সন্তানের জন্য উচিত হচ্ছে তার মায়ের কথা স্মরণ করবে, তার মাকে দেখাশোনা করবে, তার মায়ের কাছে যাবে, মা সাথে ভালো আচরণ করবে, এটাই সন্তানের জন্য কর্তব্য। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের উচিত হচ্ছে মায়ের সাথে ভালো আচরণ করা, তার ভরণ পোষণ দেয়া, ছোট ভাই দিক বা না দিক আপনি অবশ্যই দিবেন, কে দিল কে না দিল অথবা মানে কে কি করছে ওটা দেখবেন না, আপনার মা আসে, আপনার বাবা আসে, তা আপনার কর্তব্য রয়েছে, আপনি অবশ্যই প্রতি মাসে তাদের খোঁজ খবর নেবেন এবং তাদের ভরণ পোষণ দিবেন, এটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের সন্তানদের কাজ।
অমুক ভাইয়ের কাছে আছে, অমুক ভাইয়ের কথা বলে, আমার কথা বলে না দেখে আমিও দিব না, এটা হবে না, এটা হবে না। আপনি তো বড় ভাই, ছোট তো, ছোট চেয়ে তো আপনারা আদর যত্ন সোহাগ সবকিছু বেশি পেয়েছেন, খাবারও বেশি খেয়েছেন, মায়ের হাতেও খাবার খেয়েছেন। প্রথম সন্তান যারা রয়েছেন বড়, তাদের মা বাবা বেশি আদর যত্ন করেছেন, যে ছোট রয়েছে তাকে তো কম আদর যত্ন হয়েছে না, এরকম অনেক সিস্টেম থাকে। সেজন্য পরামর্শ হচ্ছে ভাই চারজন হোক, পাঁচজন হোক, যে কজনই হোক না কেন, সকলের উচিত হচ্ছে মাকে বাবাকে সম্মান শ্রদ্ধা করা, তাদের ভরণ পোষণ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমাদের কাছে বলতে গেলে অনেক SMS, অনেক হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট রয়েছে যার জবাব আমরা এই মুহূর্তে দিতে পারছি না, এজন্য আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আগামী অনুষ্ঠানে আমরা আপনাদের কথাগুলো শুনব এবং এর জবাবগুলো দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা বুঝতেই পেরেছেন একটি সময় নির্ধারিত থাকে, এর মধ্যে শেষ করতে হয়, সময় ওভার হয়ে গিয়েছে, আমাদের শেষ করতে হচ্ছে এখানেই। আমরা সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের আমাদের মেহেরবান মাতাপিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও, আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাদ্য সন্তান বানিয়ে দাও, আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হিত মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও, আমিন। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও, আমিন। আমাদের সোনার বাংলাদেশে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো, আমিন। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, কাল বৈশাখী ঝড় থেকে আমাদের দেশকে, আমাদের ঘরকে, আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আমিন। ইলাহুল আলামিন, আমাদেরকে নেককার বানিয়ে দাও, আমাদেরকে পরহেজগার বানিয়ে দাও, আমাদের ইসলামী বন্ধুকে পর্দাশিলা বানিয়ে দাও আল্লাহ। আমাদের গুনাহের কারণে আমাদের উপর গজব নাজিল করিও না, আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও ইলাহুল আলামিন। সকলের নেক জায়েজ উদ্দেশ্য তোমার রহমতের নজর দান করে দাও ইলাহুল আলামিন। অনেকেই দাওয়াত ইসলামকে সহযোগী করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ বিকাশে টাকা পাঠিয়ে থাকেন আল্লাহ। সকলের দান খয়রাতকে তোমার দরবারে কবুল করো, এর ওসিলায় ঘরের মধ্যে আয় রোজগারের মধ্যে বারাকাত নসিব করে দাও আল্লাহ। যে মান্নত নিয়ে ওসিলা নিয়ে আল্লাহ খিদমত করে থাকেন আল্লাহ, সে মান্নত ওসিলার প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আমাদেরকে বারবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও, মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করে দাও, আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরাম পীরানে জামে হায়াতে তাইয়্যেবা দান করে দাও। যারা দাওয়াত ইসলামীর পরিচালনা পরিষদে রয়েছেন আল্লাহ, যারা যাদের দান খয়রাতের ওসিলাতে আল্লাহ এই নন প্রফিট মাদানী চ্যানেল চলছে আল্লাহ, তাদের এলেমে আমলে হায়াতে দৌলতে কুটি কুটি গুণ বারাকাত নসিব করে দাও। যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, কমেন্ট করেছেন, সমস্যা জানিয়েছেন আল্লাহ, সকলের সমস্যা থেকে সমাধান করে দাও। যাদের প্রশ্ন উত্তর দিতে পেরেছি, দিতে পারিনি আল্লাহ, সকলের সমস্যা সমাধান করে দাও। কেহতে রেতে হে দোয়াকে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আর জুহার বে কসু মজবুর কি। ইলাহাল আলামিন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্ধকার কবরে শায়িত আল্লাহ, সকলে কবরে আযাব গুলোকে মাফ করে দাও। যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যেবা দান করে দাও, আমিন। বি বারাকাতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা, সালামুন আলাল মুরসালিন, الحمد لله رب العالمين، بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى وسلم. শোনা করো ওহে খোদা।